বাড়ি ভাড়া দিতে না পেরে মুম্বাই থেকে পালিয়ে আসেন অরিজিৎ মোনালি। বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর কণ্ঠ দিয়ে জয় করেছেন পুরো ভারতের মানুষের হৃদয়। অথচ এই বাঙালি কন্যা একসময় নাকি বাড়ি ভাড়ার টাকা না থাকার কারণে মুম্বাই থেকে পালিয়ে এসেছিলেন কলকাতায়। শুধু তিনি নন, সাথে ছিলেন বলিউডের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। কলকাতার একটি পত্রিকার সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই কণ্ঠশিল্পী। মোনালি এক প্রশ্নের জবাবে বলেন, এখন অরিজিৎ আর আমি মুম্বাইয়ের একই অ্যাপার্টমেন্টে থাকি, কিন্তু এখন আমরা নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত। অথচ আমি আর ও মুম্বাই থেকে পালিয়ে কলকাতায় চলে এসেছিলাম। তিনি বলেন, মুম্বাইয়ে এমন সব দিন গেছে যখন অরিজিৎ আর আমার বাড়ি ভাড়া দেওয়ার পয়সা ছিল না, বাধ্য হয়েছিলাম কলকাতায় পালিয়ে আসতে। সেসব দুর্দিনের কথা মনে করতে চায় না। মোনালি গোপনে বিয়ের কাজ সেরে ফেলেছেন সম্প্রতি এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, বিয়ে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে, এটা তো জাস্ট একটা সইয়ের ব্যাপার, বিয়ে এখনো হয়নি, হলে জানতে পারবেন, মনে করতে চাই না। মোনালি গোপনে বিয়ের কাজ সেরে ফেলেছেন সম্প্রতি এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, বিয়ে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে, এটা তো জাস্ট একটা সইয়ের ব্যাপার, বিয়ে এখনো হয়নি, হলে জানতে পারবেন, বিয়ে এখনো হয়নি, হলে জানতে পারবেন।